ভাই ছবি নিয়ে এত ষড়যন্ত্র এত কিছু হচ্ছে ভাই, এত পরিশ্রম করে মেধা দিয়ে কাজ করলেন, অবশেষে কিলহিম কিন্তু মুক্তির দিকে। কালকে পনেরো ষড়যন্ত্রতে ছিলাম, সেন্সারে আমার সামনে আমার ছবির ব্যাপারে যাতে আমার ছবি সেন্সার না হয় সেজন্য ফোন করতেছে, আমি নিজে দেখতেছি ছায়া ছায়া, পরে আমি ফোনটা উঠাইছি, ফোনটা উঠাই আমি তখন ফোনটা কথা বলছি, আমার ফোনটা সঙ্গে সঙ্গে ফোনটা কাটা দিচ্ছে, পরে তাকে আমি ধরছি, দেখ সে আমার কাছে শরীরের মাপটা অনেক কিছু চাইছে, হ্যাঁ এটা আমি বাদ, এটা সেন্সার বোর্ডও সাক্ষী আছে। হ্যাঁ এই কালকে পর্যন্ত প্রচণ্ড সেন্সারে ছিলাম, তিন দিন বাসায় যাই নাই, তিন দিন এই সিনেপ্লেক্সের ডিস্ক মিক্স নিয়ে অনেক দৌড়াদৌড়ি ভিতরে ছিলাম, এবং প্রচণ্ড ষড়যন্ত্রের শিকার, যাতে সে যেইভাবেও কিলহিম ছবিটা আটকাও, এনি হাউ কিলহিম ছবিটা আটকাও, কিন্তু আল্লাহর অশেষ রহমত রাব্বুল আলামিনের দোয়ায় কিলহিম ছবিটা আটকাইতে পারে নাই, আমি কিলহিম আসতেছি ইনশাআল্লাহ। কিন্তু জানতে চাই যে সাহিব চন্দন একটি নির্মাতা, নতুন নির্মাতা, আপনার ছোটো ভাই মনে আমরা জানি, সে একটু কটূক্তি বলছে সাধারণ সামান্য বিষয় নিয়ে, তার পোস্টারের উপর আপনার পোস্টারটা বোধহয় একটু লাগছে, এটা নিয়ে আবার ভিডিওতে দেখলাম আমরা, আপনিও দেখেছেন নিশ্চয়ই মনে হয় সম্ভবত। সাহিব চন্দন কোন সাহিব চন্দন? বাধা নাই তো, শৌখিন তো অবশ্যই আমরা, তারপরে ও বললো যে আপনি ডিরেকশন দেন, আপনি ডিরেকশন দিলে আমাদের ভাত থাকবে না, যাই হোক ও দেখলাম উনি আর কথা তুলো কেন করলো বুঝলামে না, মনে হয় ও চিন্তা করেই বসে যে এখানে ইকবাল ভাইয়ের একটু খোঁচা মারি, খোঁচা মারলে হয়তো সাকিবের দর্শকগুলা আমার হলের ছবি দেখতে যাবে লোকাল, ওই ওই এই বুদ্ধিটাও ভালো, আমি ওরে ধন্যবাদ জানাই, ও প্রচণ্ড একটা ভালো বুদ্ধি খাটাইছে, ঠিক আছে তো ওইটা ও এমন এই বুদ্ধি এমন আরও চার পাঁচজন খাটা ছিল এর আগে, কিন্তু সেটা কিন্তু ছিল হয়েছে ছিল, আমি ওর ছবি ছিল কথা বলবো না, আমি ছবি ওর ছবি চলুকের আমি চাই, সবার ছবি চলুকের আমি চাই, কিন্তু আমার দুঃখ একটা জায়গায়, ও আজকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে আমার পোস্টার মনে হয় একটা পোস্টার মনে হয় ওর পোস্টার এখানে লাগছে ভাই হুসেন, তো এটার জন্য আমি সরি, কারণ এই পোস্টার সম্বন্ধে আমার কোনো নলেজে নাই, আমার কোনো আইডিয়া নাই, কে পোস্টার লাগাইছে বা কে কী করছে আমি জানি না, বাট যে লাগাইছে অবশ্যই 100% তার পানিশমেন্ট পাবে, ও যদি আমাকে একবার ফোন করে বলতো ভাই আমার পোস্টার ভিতরে আপনার পোস্টার, আমি যে পোস্টারটা আমার পোস্টার আমি ছিঁড়ে ফেলতাম, ওর পোস্টারটা আমি সুন্দর করে লাগাই দিতাম, ও যদি একবার ফোন করে আমাকে বলতো, তো ফোন না করে ও একটা ফেসবুক একটা স্টোরি দিয়েছে একটা সিম্পিতে নেওয়ার জন্য মানুষ থেকে, দেখ এটা ওর সাথে আমার সম্পর্ক একটা ছোটো ভাই বড় ভাই হিসাবে, তো ওই সিম্পিতেটা ও না নিলেও পারতো আমাকে বললেই হইতো, তো ও কি ও ওর ছবি ভালো জায়গা আমি 100% এখনও চাই, ঠিক আছে আমি আমার ছবিটা কখনো কোনো দিন অহংকার করি না, আর কোনোদিন করবো না, আমার কপাল আল্লাহ তালা যা রাখছে তাই হবে, এখন আমি মন থেকে কথাটা বলতেছি না, একদম এইখান থেকে বলতেছি আমার নবীজির নাম নিয়ে বলতেছি যে এখান থেকে আল্লাহ তালা যা আমার কপাল রাখবে তাই রাখবে, আমি তাই হবে, আমার কোনো আপত্তি নেই। আর সাহেব চন্দন তুমি যদি ফোনটা দিতা তাহলে হয়তো আমি কথাটা বলতাম না, হ্যাঁ কিন্তু তুমি যখন ফেসবুক স্ট্যাটাস দিচ্ছ তো তোমাকে একটা কথা বলতে হয়, কিলহিম ছবির ফাইল সরি লোকাল ছবির ফাইল না জমা দিয়ে 9mm ফাইল জমা দিয়ে তুমি সরি 9mm ছবির এন্ট্রি হয়েছে FDC-তে, বাট তুমি শুটিং করছো লোকাল ছবি হিসাবে, কিন্তু শুটিং 9mm ছবি কিন্তু মালেক আফসারির নামে এন্ট্রি হয়েছে, তো কত বড় দুই নাম্বারই যে মালেক আফসারির 9mm ছবির নাম দিয়ে সে লোকাল ছবির শুটিং করে FDC-তে বেরিয়ে গেছে, FDC ফাইল আটকা দিল, আমি সামনে আমার বলতেছে ফাইল দেখাও দেখছেন আপনাদের ডিরেক্টর প্রডিউসার কীছে, এই যে দেখেন শুটিং করছে 9mm ছবি ইয়া নাম দিয়ে, কিন্তু আমরা যে দেখছি শুটিং হচ্ছে লোকাল ছবি, আমি বলি 9mm তো মালেক আফসারির ছবি, হ্যাঁ মালেক আফসারির ছবি কিন্তু তারা লোকাল শুটিং করছে এই 9mm দিয়া, তারা চাইলে কিন্তু ফাইল আটকা দিতে পারতো, আমি কিন্তু ওইখানে বলছি থাক ওটা এই ধরনের সমস্যা নাই আপনার এগুলো ডিস্টার্ব করুন না করে দেন, এবং শহীদ ভাই এখনও বেঁচে আছে, রফিক ভাই এখনও বেঁচে আছে FDC-তে, আমি কথাটা বলছি কি না, আমি কথাটা বলছি কি না, আমি দেখো তার কতটা হেল্প করছি, এটা কিন্তু আজকে বলতাম না, আমি চোখও বন্ধ রাখছি নাকও বন্ধ রাখছি সব কানও বন্ধ রাখছি, কত বড় অন্যায় তুমি চিন্তা করো, এন্ট্রি 9mm হ্যাঁ মালেক আফসারি কিন্তু FDC-তে শুটিং করছে লোকাল, নাম বিক্রি করে, কারণ 2 লাখ টাকা জমা ছিল FDC-তে, ঠিক আছে 9mm টাকাটা কাটানোর জন্য লোকাল ছবিটা ঘোরা বেড়ে গেছে, তো এই যে তারা দিচ্ছে ফাইল একটা, অথচ আমি কিন্তু বোকার মতো ফাইলটা রিকোয়েস্ট করে সাইডে দিয়ে আসলাম তার অ্যাবসেন্সে, আজও পর্যন্ত তাকে বলি নাই কিন্তু এই কথা, তা আমরা পিছন থেকে মানুষকে এইভাবেই উপকার করি, অত তুমি আমাকে যতই যাই কিছু বলো আমরা সারা জীবন একটা জিনিস শিখছি মানুষকে উপকার করা, কোনো ক্ষতি করা না, সারা জীবন এটাই করবো, ধন্যবাদ। ক্ষমা না, ও আসছে আইসা আমার পাও ধরে সালাম করছে, ভাই আমি কিছু বলছি।